বলো, এটার নাম কি? এটি হচ্ছে মূলত নন নিউটনীয় ফ্লুইড। আপনি যদি এটাকে তরল ভাবে ধরেন, মানে একটু মানে একটু নরম করে ধরেন, তাহলে এটা লিকুইড থাকবে। দেখেন আমি কিন্তু ছেড়ে দিয়েছি, এটা কিন্তু লিকুইড থাকছে। আমি যদি শক্ত করে ধরি, তাহলে এই যে দেখেন, এটা কিন্তু শক্ত করে ধরছি, দেখে এটা কিন্তু এই যে সলিড হয়ে যাচ্ছে। একদম ভেঙে যাচ্ছে, যদি ছেড়ে দিই একদম নরম হয়ে যাচ্ছে, একদম লিকুইড হয়ে যাচ্ছে। কি দিয়ে বানাইছো? এটি মূলত হচ্ছে আমাদের অনেক ওয়েস্ট করার অনেক ইচ্ছা, তাই হচ্ছে মানে মেয়াদ উত্তীর্ণ এরারুট গুঁড়া এবং পানি দিয়ে এটি তৈরি করা। দেখি আমার হাতে দাও, করলাম আবার দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা আপুর কাছে নিয়ে যা। এই দেখ আরেক বিচ্ছু কোন দিকে ঢুকছে, কোন দিক থেকে এদিকে গেল। এই বিচ্ছু খাইবো, আসো। বের হও এখান থেকে।